এই বাবু, এই ওঠ, 9টা বেজে গেছে, ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ, ঘরের ফ্যানটা অফ না করলে দেখছি কিছুতেই হবে না। ঘুমা, দেখি গরমে আর কতক্ষণ ঘুমাবি। কি অবস্থা ঘরের, ঘর না যেন ধোপা খানা। জোরে জোরে পড়, যেন রান্নাঘর থেকে শুনতে পাই, না হলে এই গরম খুন্তি পিঠে ছাল চামড়া তুলে দেবো আজকে। সারাদিন মোবাইল ঘাটা বসে বসে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথায়? ট্রেনে? তোর তো 7টায় স্টেশনে নেমে যাওয়ার কথা, এখনো রাস্তায়? এক্সট্রা ক্লাস? প্রায় প্রতিদিনই এক্সট্রা ক্লাস থাকে নাকি? ম্যাডামের ফোন নাম্বার দিস তো, কলেজের ফোন নাম্বার, আমি ফোন করব। কিসের এক্সট্রা ক্লাস, প্রায় দিনই এখন, এক্ষুনি বাড়ি আসবি। এ কি আজও খাসনি কেন? গন্ধ। ভোর 5:30 অ্যালার্ম দিয়ে উঠি এই টিফিন তৈরি করার জন্য, ভালো লাগেনি। কাল থেকে কিনে খাবি, যে খাবার মুখে স্বাদ লাগে, শরীরে দেয়, ভালো হবে উপকার, খাবার কিনে খাবি। কি দুর্গন্ধ, কে ধোবে টিফিন বক্সটা এখন? হ্যাঁ, কে ধোবে? কিরে, রাত 12টা বাজলো, ঘুমো এবার, এখনো দেরি। যতক্ষণ না পর্যন্ত এই মোবাইলটা হাত থেকে নিতে পারবো, মনে হয় এক এক সময় ছুঁড়ে ভেঙে ফেলি, তবে যদি শান্তি আসে জীবনে। মোবাইল মোবাইল মোবাইল, সব নষ্টের মূলে এই মোবাইল, অতিষ্ঠ করে মারল জীবন। এই হচ্ছে আমাদের মায়েদের রোজনামচা জীবন। সকলকে মাতৃদিবসের শুভেচ্ছা।